স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অড়হর ডাল বা তুর ডালের রেসিপি। প্রথমেই 100 গ্রাম ডাল বেছে কাঁকড় বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভিজিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। না ভিজিয়েও সরাসরি ধুয়েও এটাকে রান্না করা যেতে পারে। এরপর প্রেশার কুকারের মধ্যে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি। যতটা আমি ডাল নিয়েছি তার 4 গুণ জল আমি এর মধ্যে দিয়ে দেব। ডাল যতটা নেব তার 4 গুণ জল এখানে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এরপর এতে দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণ দিলে ডালটা খুব ভালো সেদ্ধ হয়। অনেকে এখানে খাওয়ার সোডা ব্যবহার করে থাকে, আমি কখনোই খাওয়ার সোডা ব্যবহার করি না। আপনারা চাইলে 1 পিঞ্চ খাওয়ার সোডাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। এতে ডালটা খুব ভালো সেদ্ধ হবে। নর্মালি আমি লবণ দিয়েই সেদ্ধ করে থাকি, তাতেও ডালটা খুব ভালো সেদ্ধ হয়। হাই ফ্লেমে 1টা সিটি নিয়ে এরপর মিডিয়াম টু লো ফ্লেমে আরও 3টে সিটি দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 হাতা ডাল। ডালটা দিয়ে মশলাটা কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটাও যেমন চলে যাবে আর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে, সেই জন্য সামান্য একটু ডাল দিয়েই আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে জল দিলে ডালের স্বাদ পাল্টে যাবে। এরপর পুরো ডালটার মধ্যে ঢেলে দিচ্ছি। অড়হর ডাল একটু ভারী হলেই খেতে ভালো হয়, সেই জন্য আমি খুব বেশি জল দেব না, তবু আরও খানিকটা জল দেব, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই জমে যাবে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। ডালটা খুব ভালো করে ফুটে উঠলে এরপর অন্যান্য উপকরণগুলো এর মধ্যে আস্তে আস্তে যোগ করব। গরমকালে এইভাবে একবার অড়হর ডাল বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। খুব ভালো করে ডালটাকে এবার ফুটিয়ে নিতে হবে। এই ডালের মধ্যে বিভিন্ন ধরনের সিজনাল সবজিও দেওয়া যেতে পারে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা প্রথমে দিয়েও এটাকে ভেজে নেওয়া যেতে পারে, কিন্তু আমি আদাটাকে দিতে ভুলে গিয়েছিলাম, তাই আদাটাকে আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে অড়হর ডালের যে একটা গন্ধ আছে সেটা আরও ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই ডালটা একবার বানিয়ে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই ডাল ভালো বানাতে পারো, তবু আমি যেভাবে ডালটা বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম।